হ্যালো এভরিওয়ান আজকে আমি রেডি হচ্ছি আমার ফ্রেন্ড পূজার বার্থডেতে যাওয়ার জন্য ড্রেস পরে নিয়েছি জাস্ট লাইনারটা লাগাবো আর আমার দুটো উইং কোনো দিন একরকম হয় না তোমরা কারা কারা এই প্রবলেমটা ফেস করো প্লিজ আমাকে জানাও তো সো জাস্ট চুলটা বেঁধে খাদে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম বাপি বিজি ছিল তাই আমাকে একাকি যেতে হলো তাই যাওয়ার জন্য আমি একটা রিক্সা ধরে নিয়েছিলাম আর এইটা হচ্ছে আজকের বার্থডে গার্ল মানে আমার পূজা যার জন্য আমি যে গিফটটা নিয়ে গেছিলাম সেটা আগেই ওকে দিয়ে দিলাম আর এখানে গিয়েও আমার একটা ছোট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল গিয়েই পাপড় ভাজা খেতে খেতে বেশ অনেকক্ষণ আমরা গল্প করলাম মানে চারটে মেয়ে এক জায়গায় থাকলে যা হয় আর তারপরে চলে এলো ঝুলি কেক নিয়ে পূজা বার্থডে একদমই কাউকে ইনভাইট করেনি শুধু আমরা তিন চারজন বন্ধু আর বাড়ির লোক তারপরে আমরা সব বন্ধুরা মিলে নিচে চলে গেলাম কেক কাটার জন্য ও একটা নয় দুটো কেক পেয়েছে আর আমি এদিকে দেওয়ালের সাথে টিকটিকির মতন লেগে গিয়ে ও ছবি তোলার চেষ্টা করছি তোমরা জানো আমার ফ্রেন্ড সার্কেলটা খুবই ছোট কিন্তু অল্প বন্ধু থাকলেও সেই বন্ধুগুলো কিন্তু আমার জেনুইন কেক কাটার পরে আমরা উপরে চলে এলাম দেন কিছুক্ষণ ছবি তুললাম তারপরে ও কি কি গিফট পেয়েছে সেগুলো আনর্যাপ করে দেখলাম তারপরে ডিনার করে সোজা বাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের মিনি ব্লগে বাই বাই